আসসালামু আলাইকুম, আমি হাসিবুজ্জামান, অফিসার আইসিটি ট্রেনিং এন্ড সাপোর্ট, ইউসেফ মিরপুর টেকনিক্যাল স্কুল। আমি মূলত দুইটা বিষয়ে কথা বলবো। প্রথমে বলছি আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আইটি সাপোর্ট টেকনিশিয়ান হলো বিটিইবির একটা অকুপেশনের নেম। এখানে হলো যে বিভিন্ন অফিসে আইটি রিলেটেড যে সাপোর্টটা দেওয়া হয় সেই বিষয়গুলো এই কোর্সে অন্তর্ভুক্ত আছে। এটা যে কোনো বয়সের যারা লিখতে পড়তে এবং বুঝতে পারে, যে কোনো বয়সের ছেলে এবং মেয়ে উভয়ই এই কোর্সটা করতে পারে আমাদের এখানে। তো মূলত এখানে শেখানো হয় মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, যেটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এবং এর সাথে হলো বেসিক ট্রাভেল শুটিং। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এটা সবাই আমরা জানি যে মাইক্রোসফট কর্পোরেশনের একটা প্যাকেজ, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এবং এর সাথে হলো যে একটা অফিসে যতগুলো পিসি আছে কিংবা কম্পিউটার আছে তার হলো নেটওয়ার্কিং এর বিষয়গুলো এই কোর্সের আওতায় শেখানো হয়। তো এই বোঝাই যাচ্ছে যে এই কোর্সটা করলে বিভিন্ন অফিসের মানে অফিসিয়াল যে কাজ সেই কাজগুলো করা যাবে, এবং এর সাথে সাথে অফিসের যে আইটি রিলেটেড যে সাপোর্ট গুলো এই সাপোর্ট গুলো দেওয়া যাবে। তো এখানে যারা কোর্স কমপ্লিট করে তারা সাধারণত দুই শ্রেণীর স্টুডেন্ট ছেলে মেয়ে আমাদের এখানে আসে। তারা হলো যে যারা স্কুল থেকে কলেজে যাবে এই রিলেট মানে এই ধরনের ছেলে মেয়েরা আসে। কারণটা হলো যে এই কলেজে তাদের বিভিন্ন প্রকার যে কাজগুলো আছে আইটি রিলেটেড কাজ, এই কাজগুলো এখানে মানে কাজগুলো এরা এটা করতে পারে আর কি, এই কোর্সটা সে কমপ্লিট হলে, কিংবা নিজেদের পিসি গুলো নিজেরা মেনটেন করতে পারে। আবার আরেক শ্রেণীর আছে যারা জব সিকার, বিভিন্ন জায়গায় জব করতে যাবে, তারা করছে কি যে এখানে এসে কোর্সটা করে একটা সার্টিফিকেশন পাচ্ছে। আমরা এখানে দুই ভাবে সার্টিফিকেট দিই, একটা হলো ইউসেফ প্রদত্ত কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, 3 মাসের কোর্স, আর আরেকটা আছে হলো বিটিবি প্রদত্ত আইটি সাপোর্ট টেকনিশিয়ান, যেটা সেই এতে এটা আমরা বলি আরপিএল। তো আরপিএল বিষয়টা এরকম যে রিকগনিশন অফ প্রায়র লার্নিং, সেটা কিরকম যে আমি একটা বিষয়ে জানি, বুঝি কিংবা পারি, কিংবা পারি বলে মনে হয়, তাহলে কিন্তু আমার সার্টিফিকেট নাই, মানে গভর্নমেন্ট প্রদত্ত সার্টিফিকেট নাই, এই সার্টিফিকেশনটা করার জন্যই মূলত আরপিএল। বিভিন্ন অকুপেশন হয়ে থাকে, তো যেটা হয় যে বিটিবি থেকে বিটিবির লোক আসে, অ্যাসেসর আসেন, এসে কি করেন ওনারা হলো যে একটা ডের একটা প্রোগ্রাম, এটা যে আইটি সাপোর্ট রিলেটেড বিটিবি থেকে কোশ্চেন আসবে, এখানে হলো যে তারা এসে অ্যাসেসমেন্ট নিয়ে অন দ্য স্পটেই কে কম্পিটেন্ট হলো এবং কে নট ইয়েট কম্পিটেন্ট হলো এটা ঘোষণা করে দিয়ে ওনারা চলে যাবে। তো এই সার্টিফিকেটটা একটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ সার্টিফিকেট, পৃথিবীর যে কোনো দেশেই এই সার্টিফিকেট শো করলে এই রিলেটেড জব পেতে সহজ হয়। তো এটা ছিল হলো মূলত হলো আইটি সাপোর্ট টেকনিশিয়ান এর উপর কথা বললাম। এতক্ষণ আর একটা বিষয় বলবো, গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনও হলো যে বিটিবি মুক্তে অ্যাপ্রুভ একটা এই অকুপেশন। তো এই নাম শুনে বোঝা যাচ্ছে যে ডিজাইন নিয়ে কাজ করে। মূলত দুইটা দুই ধরনের সফটওয়্যার নিয়ে আমরা এখানে শিখাই, একটা হলো যে ফটোশপ আর একটা হলো ইলাস্ট্রেটর। ফটোশপটা মূলত হলো ছবি টবি নিয়ে ছবি নিয়ে কাজ করা হয়, ছবি কিংবা বিভিন্ন ধরনের পোস্টার এটা নিয়ে কাজ করা হয়। আরো স্পেসিফিক ভাবে মানে বুঝাতে চাইলে যে আমাদের যে পাসপোর্ট সাইজ ছবি আমরা করি এটা এই ফটোশপের মাধ্যমে করা হয়।
তারপরে বিভিন্ন ধরনের পোস্টার। পোস্টার হলো দুই ভাবেই করা যায়, একটা হলো ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে আর একটা ফটোশপ দিয়ে। আর আরেকটা যে সফটওয়্যারের কাজ শিখাই আমরা গ্রাফিক ডিজাইনে, সেটা হলো ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে সাধারণত বড় বড় যে ব্যানার ডিজাইন, বিভিন্ন ধরনের পেন্টিং এর যে কাজের ডিজাইন, সেই কাজের ডিজাইনও ইলাস্ট্রেটরের মাধ্যমে শেখানো হয়। ইলাস্ট্রেটরের গ্রাফিক ডিজাইনের এই কোর্সটা করতে গেলে এটারও আমরা বলি যে যারা মানে লিখতে পারে, পড়তে পারে এবং বুঝতে পারে, এ ধরনের যে কোনো বয়সে যে কেউ আমাদের এই ট্রেনিং সেন্টারে এসে শিখতে পারে। আর এটার কাজের প্রসপেক্টও বেশ ভালো, আমরা অনলাইনে এবং অফলাইনে দুইটা মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি আমাদের কার্যক্ষেত্রে, কিংবা বিভিন্ন অফিসেও ডিজাইনার নেই, সেখানে আমরা এখান থেকে কোর্স করে আমরা যে কাজ করতে পারি। তো এটা যে কোনো বয়সের কাজের ক্ষেত্রেও, শেখার ক্ষেত্রেও, যে কোনো বয়সের ছেলে কিংবা মেয়ে উভয় কাজ করতে পারে। এখানে আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে অনেকেই আমরা কি করি যে ফ্রিল্যান্সিং শিখবো। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং এর আসলে বাংলা মূলত হলো যে মুক্ত পেশাজীবী। অনেকেই চান যে ঘরে বসে অনলাইনে কাজ করবেন। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং এর বিষয়টা হলো যে বিভিন্ন বিষয়ে মানে নিজেকে স্কিল করে অনলাইনে কাজ করা, কিংবা অফলাইনেও কাজ করা যায়, নিজের ইচ্ছা মতো পছন্দ মতো কাজ করা যায়। তো ফটোশপে যারা শেখেন, ট্রেনিং নেন, তারাও হলো এই ফ্রিল্যান্সিং করতে পারেন। ফটোশপ রিলেটেড কিংবা ইলাস্ট্রেটর রিলেটেড কাজগুলো উনি অনলাইনে কিংবা অফলাইনে দুইটা লাইনে করতে পারেন। কিংবা কেউ যদি চিন্তা করেন যে নিজেদের প্রেসে নিজেরা কাজ করবে, কিংবা যে কোনো স্টুডিওতে কাজ করবেন, সেটাও করতে পারে। তো মানে ওয়ার্ল্ড ওয়াইড এই কাজের রিকগনিশন বেশ চমৎকার, অনেক ভালো, এবং পারমানেন্ট ইচ্ছা করলে নিজেদের শ্রম সময় দিয়ে যত বেশি দিবে তত বেশি ইনকাম করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।